গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমাদের সঙ্গে অনেক কথা বলবো, গল্প করব, আর ব্লগে কী কী আছে সবই বলবো, আর মানে রান্নার রেসিপি তো আছেই, আজকে অবশ্যই একটা রেসিপি থাকবে এবং ভালো রেসিপি থাকবে। তো আমার একটা জিনিসের প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা নিয়েই আলোচনা করবো। অ্যামাজন থেকে তো আমরা প্রত্যেকেই জিনিস নিই, অনলাইন শপিং করি, তো অনলাইন শপিং মানে করে মানে বহুদিনই করি, বহু এবারে কিন্তু আমার খুব একটা ভালো হয়নি, এবারে নয়, আমি নিয়েছি বেশ কিছুদিন হলো, কিন্তু সেগুলো অনেক প্রবলেম বেরিয়েছে। ফার্স্ট হচ্ছে আমি ফোনের কভার অনেকগুলোই নিয়েছি, অনেকবার নিয়েছি, কিন্তু ছেলে তো এটা নিয়ে দু নম্বর কভার, বাচ্চা তো কভার নষ্ট করে, ওকে ভালো কভারই দেওয়া হয় অ্যামাজন থেকে নেওয়া ছিল, প্রথমটা এক বছরের বেশি চলেছিল, আর সেকেন্ডটা চলল না, এক মাসও নষ্ট হয়ে গেল, ওদের জানানো হলো কিন্তু কোনো কিছু রেসপন্স পাওয়া গেল না। কিন্তু আমরা অনেক মাঝে মধ্যে ড্রেস থেকে শুরু করে, এমনকি আমার স্যামসং, আমার ছেলের স্যামসং M31 দুটো দামি ভালো মডেল, 128 GB স্টোরেজ, 64 GB মেগাপিক্সেল, 8 GB র্যাম, এত কিছু ফেসিলিটি নিয়ে দুখানা কস্টলি ফোন নিয়েছি, একটা 2020 ছেলেকে দিয়েছি যখন করোনা চলছিল মে মাসে, আর 2021 আমি ওইটাই নিয়ে মে মাসে আমারটা নিজে সেম মডেল, তো তাতে কোনো প্রবলেম আসেনি, ঠিকঠাকই আছে। তো এই জন্য তো আরও বেশি করি শপিং, কারণ অনলাইন শপিং মানে সবাই করে, আর আমার অত না করলেও চলে, কারণ আমাদের পাশেই রয়েছে, সবসময় বলি একদম চারদিকে মানে মলে ঘেরা, জাস্ট 5 থেকে 4 মানে 3-5 মিনিটের মধ্যে প্রত্যেকটা, যেমন রয়েছে অ্যাক্সেস মল আমার বাড়ির এই রুটে, 5 মিনিটও লাগে ওটা, পাশেই লাইফস্টাইল রয়েছে মল, অ্যাক্সেস মলের ভেতর তো অনেক সব মানে শোরুম আছে, কিনে উল্টো দিকে সেন্ট্রাল রয়েছে, DLF গ্যালারিয়া রয়েছে, এদিকে রিলায়েন্স রয়েছে, মল রয়েছে, হাইপার মার্ট, জাস্ট এইটা বলছি 4-5 মিনিটের মধ্যে, আর একটু এগিয়ে গেলে মানে আর যদি একটু টাইমটা বাড়াই 7-8 মিনিট, তো CC2 মানে সিটি সেন্টার রয়েছে, 2 যেটা সেটাও খুব কাছে, আর এই রাস্তা এত 8 লেন 10 লেন, কোনো সিগন্যালিং প্রবলেম নেই, আর আমি কলকাতার মানে অ্যাক্সেস মলের পাশেই থাকি, আমার এখান থেকে CC2 লাগিয়ে যেতে 8-10 মিনিটও নয়, তো ওখানে গেলে তো সব কিছু পাচ্ছি, তার পাশেই আবার বিগ বাজারে বেবি শপার স্টপ ওয়েবসাইট পেশিচন্দ্র থেকে সবই রয়েছে ওখানটায়, তো কাজে ঘুরতে ঘুরতে সবসময় উইকে তো একদিন দুদিন এমনিই যাওয়া হয় CC2-তে, আর পাশেগুলো এক্সট্রা রয়েছে বিবি থেকে, ওখানে মোড় রয়েছে CC2-তে, অ্যাডভান্স রয়েছে সব কিছু, আর এদিকে CC1 যেটা সেটা তো আরও কাছে 6 কিলোমিটার, আর ঠিক সেম Sector 5 দিয়ে সল্টলেক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওটা 7-8 মিনিট টাইম লাগে, তাছাড়া Sector 5 আমার পাশে MPP রয়েছে, প্যান্টালুন্স রয়েছে, আর অনেক মানে Sector 5 অনেক রয়েছে যেগুলো খুব কাছে, তো চারদিকে ঘেরা, আমার অনলাইন শপিং করার প্রয়োজন হয় না, তবে যে জিনিসটা নিয়েছি সেটা লাগে। ফার্স্ট হচ্ছে আমার এইটা, এগুলো তো মলটলে খুব একটা পাওয়া যায় না, একটু লোভনীয় জিনিস, তো স্পাইসেস আর রিভলভিং এটা বেশ সুবিধে, এমনি তো সব ঢালাই থাকে, তো কাজে এটা বুঝতে পারছো, তো এটার জন্যে তখন প্রায় 1-1.5 বছর আগে নিয়েছি, এটা খুব একটা প্রবলেম, তবে মানে ঢাকনা লেটগুলো কিন্তু ফেটে যাচ্ছে, এটা কিন্তু স্টিলের ঠিক নয়, এটা একটা। সেকেন্ড এটা নিয়েছি, 6 মাস তো হয়নি, খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমি এখন আর ব্যবহার করছি না, এটার মেইন প্রবলেম হচ্ছে এটা খুলতে খুলে যায়, এটা খুব লুজ, এই যে পাউডার মানে লঙ্কাগুঁড়ো গুঁড়ো গুঁড়ো এটার জন্যে, আর বড়ো কিছু বেরোবার জন্যে রয়েছে এই জায়গাটা খোলা, তো এখানে জিরে জোয়ান গোলমরিচ বা লবঙ্গ অ্যালাজ বেরোবে না, কিন্তু জিরে জোয়ান এই টাইপের জিনিস একটু হাত লাগলে যদি খেয়াল না করা যায় পড়ে থাকে স্ল্যাবের ওপর, তো
এটাও রিল ভলভিং তো কিন্তু আমি এটা বাদ দিয়ে দিয়েছি এই প্রবলেম। আমি বলছি যে তোমরা যদি না নিয়ে থাকো, যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখি নিয়ে নিয়ে বুঝে নেবে। আমি অ্যামাজনকে জানিয়েছিলাম, কোনো ব্যাপার হয়নি। ব্যস্ত হচ্ছে এটা সব থেকে ভালো। আমার শাশুড়ি মা ইউজ করে আর আমার মাকে ছোটোবেলা থেকে মাকে দেখেছি। বগলাচরণ কুণ্ডু শ্যামবাজার পাঁচ বছর মোড়ে কালীবাড়ির পাশে যে স্টিলের বাসনের দোকান, তা মা হয় তখন স্কুলে পড়ি, 30 বছর আগে কিনেছে কিনেছিলেন কিনেছি না। তো এটা হচ্ছে এই সুবিধা, এটা একটা স্পুন আছে আর এটা বলবো কোনো প্রবলেম নেই। আর এটা সম্বন্ধে আমার কোনো কিছু নেই, এটা আমি নিয়েছি। আরও একটা নাকি আমি নেবো বা কাঠের নেবো, এমনি তো সব কিছু বড়ো জায়গায় থাকি না। আর আমি একটু মাঝে মধ্যে শপিংয়ে যাই বলে মশলা টসলা কেনা হয়ে যায়। তো এইগুলো এটা মলে পাওয়া যায়, কিন্তু এইগুলো সাধারণত না পাবো প্যান্ডোরক্সে না বা বিগ বাজার, এগুলো কোথাও মোট টোরে পাওয়া যায় না, যার জন্য আনিয়েছি। কিন্তু আমি এগুলো খালি করে দিয়েছি বা প্রবলেম আছে। আমি এই কারণেই জানালাম যে আমি দেখাই যে এই যে হোলটা আছে এটা আমি লুজ করব, এটাও খুলে যায় খুব তাড়াতাড়ি। তো এই কারণে জানালাম যে তোমরা যদি নাও ভেবেচিন্তে থেকে আমি আসবে কিছু ভাবি না, তার উপরে হট করে ডিসাইড করি। আর আমার এইরকম হয় সব কিছু ক্ষেত্রে যে জিনিস আছে আরও নিয়ে নিই, পরে ভাবি এতগুলো হয়ে গেল কেন নিলাম, কিন্তু করার কিছু থাকে না। তো যাই হোক, আর একটা কথা বলি, আজকে একটা ভালো রেসিপি তো থাকবে। আর যারা আমার চ্যানেল দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে প্লিজ। আর যারা নতুন এসছো তাদের বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু করবে।